জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 14 আসনে আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ বিএনপি না থাকায় এবার আওয়ামী লীগের প্রার্থী মাইনুল হোসেন খান নিখিলের সাথে লড়াই নেমেছেন স্বতন্ত্র প্রার্থী যুব মহিলা লীগের সাবিনা আক্তার তুহিন এছাড়া জাতীয় পার্টি জেপি ও জাসদ সহ আরও বেশ কয়েকটি দলের প্রার্থীকে চেনে না জানে না অনেক ভোটারই এমদাদুল হক ক্যামেরায় রিপোর্ট করছেন আদিন সজীব রেইনবো পেইন্টস নদীর বুকেই জীবন তাদের বসত বাড়ি সব এটি সাভারের কাউন্দিয়া ঢাকা ১৪ আসনের এই এলাকাটি নগরীর খুব কাছে হলেও সড়ক পথে যোগাযোগ বিচ্ছিন্ন নৌকাই শেষ ভরসা যদিও তথ্য প্রযুক্তির কল্যাণে দেশ বিদেশের সব খবর তাদের হাতের মুঠোয় নির্বাচন নিয়েও আছে ভাবনা তবে ভোটের বিশ্লেষণ আর প্রার্থী নিয়ে মহল্লার আলোচনাও এখন জমে না তেমন কেউ কোনো মিছিল মিটিং বা এই কোনো এরকম তো কিছুই নাই বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না বর্তিত দল যায় না যায় না কি লিখা যারা এরা নেতৃত্বে হারি কুটিপতি এলাকা যারা ইতিপূর্বে নির্বাচিত হয়ে এসেছেন কাউন্দিয়াই নট মিরপুর একের সাথে একটা সংযোগ একটা সেতু করে দিবে তো দীর্ঘদিন ধরে আসলে এই আমরা স্বপ্নে দেখে যাচ্ছি এবার বিএনপি না এলেও নির্বাচনের মাঠে সরব আওয়ামী লীগ ঢাকা ১৪ আসনে ক্ষমতাসীন দলের প্রার্থী মাইনুল হোসেন খান নিখিল মনে করেন জনগণের স্বতঃস্ফূর্ত ভোটে এবার লড়াই হবে সমানে সমানে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যেই জনগণ ভোট কেন্দ্রে গিয়ে জানান দিবে ষড়যন্ত্রকারীদেরকে বাংলাদেশের জনগণ বঙ্গবন্ধুর কন্যার পাশে আছেন মানুষ চায় যে দেশপ্রেমিক একটি বিরোধী দল যারা মানুষকে পুড়িয়ে হত্যা করবে না নৌকার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আওয়ামী যুব মহিলা লীগের সাবিনা আক্তার তুহিন শেষ পর্যন্ত নির্বাচনে লড়বেন কি না সেজন্য তিনি তাকিয়ে আছেন প্রধানমন্ত্রীর গ্রিন সিগন্যালের দিকে নিখিল ভাইকে আবার রাখতে পারে এবং আমাদের স্বতন্ত্রদেরকেও রাখবেন কিনা মাঠে বা আমাদেরকে উইথড্র করতে হবে কিনা অনেক কিছু চিন্তা ভাবনা করেই আমরা মাঠে আছি জাতীয় পার্টি অবশ্য নির্বাচনে লড়তে চায় বিএনপির ভোট কাজে লাগিয়ে জয়ের আশায় বিএনপি আসে নাই আপনারা সকলে জানেন দেশে এনটি আওয়ামী লীগের যে ভোটটা সেই ভোটটা আমরা পাবো সেই ভোটটা আমরা কাজে লাগাবো এছাড়াও এই আসনে বিএনএফ জাসদ এনপিপি জেপি বাংলাদেশ সুপ্রিম পার্টি জাকের পার্টির যে প্রার্থীরা অংশ নিচ্ছেন তারা এখনও অতটা পরিচিত নন ভোটারদের কাছে সবশেষ ২০০৮ সালে জাতীয় সংসদ নির্বাচনে লড়াই হয়েছিল আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে এবার ধানের শীষ না থাকায় নির্বাচনে ক্ষমতাসীন দলের জয় অনেকটা সহজ হবে এমন আলোচনা চলছে এই সংসদীয় এলাকায় এবারের নির্বাচন আগের দুইবারের মতো হবে না আওয়ামী লীগ সহ স্বতন্ত্র প্রার্থীরা এমন দাবি করলেও অনেকেই মনে করেন ভোটের দিনের পরিস্থিতি কিংবা ভোটার উপস্থিতি কেমন হবে তা এখনও বলা যাচ্ছে না তবে সবার প্রত্যাশা ভোটের দিনের লড়াইটা হোক শান্তিপূর্ণভাবেই আদিন সজীব এটিএন বাংলা সাভার ঢাকা